এখন তো আমরা যারা রাসূলকে মহব্বত করি আমাদেরকে এক দল আছে তারা বলে আমরা নাকি বন্ড আমাদেরকে বলে সুন্নিরা নামাজ পড়ে না নাউজুবিল্লাহ কর না এই কথা কয় না রে বাবা এরকম বলেন না কিছু লোক আছে না এই এখানে মসজিদ আছে না এই মসজিদের মধ্যে কি নামাজ হয় না তো আমরা কি সুন্নিরা এখানে যারা বসে আমরা কি নামাজ পড়তে যাই না আসলে কি নামাজ কি সুন্নিরা পড়ে না বাতেলারা পড়ে না মূলত নামাজ হলো তারা না বলুন তো কেমনে আমি একটা বলি আপনাকে আমরা সবে বরাতে নামাজ পড়ি কিনা পড়ি আমরা সবে বরাত আসলে নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা সবে কদরের নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা মেহরাজের রাতে নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা রবিউল আউয়ালে স্থানে নবীর আগমন শুকরিয়া আদায় করতে নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা মুহররম মাসে নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা মাগরিবের নামাজ ও সালাতুল আওয়াবিন পড়ি তারা বলে বেদাত আমরা সকালবেলা চাষ্টের নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা বিশ্বকাত তারাবির নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা তিন রাকাত বিতিরের নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা বেশি নফল নামাজ পড়ি তারা বলে বেদাত এই তারা শুধু ফাসকতে ফরজটা সুন্নতটা আদায় করে আর সারা বছর নফল নফল বলতে বলতে শত শত রাকাত নামাজ আমরা পড়ি আমরা মূলত নামাজ পড়ি আমরা আমাদেরকে বলে বেদাত নামাজ কি আমরা বেশি পড়ি না তারা বেশি পড়ে আমরা নামাজ পড়ি তারা বলে বেদাত আমরা তারাবির নামাজ করে রাকাত পড়ে এরা পড়ে তারা যারা বেদাতকে এরা করে রাকাত বেশি কারা বলল আমরা বিতরির নামাজ আমরা করে রাকাত পড়ি তো যারা বেদাত বলে তারা করে রাকাত তো বেশি কারা বলল ওই কথা কয় না সবে বরাতের নামাজ আমরা পড়ি না তারা পড়ে আমরা নামাজ পড়ি তারা বেদাত বলে তো বেশি কে বলল দেখেন বাকিওয়ালা নগদওয়ালা ঠেলতেছে বাকিওয়ালা দোকানের থেকে বাকি আনতে গেছে হেই বেড়া নগদ ঠারে কয় খারাপ এই দিক যাও আমি আগে লিয়ে নিই কথা কইলেন ভুল কইলাম নি ভুল কইলাম মূলত কি নামাজ আমরা পড়ি না তারা পড়ে আরেকটা আমাদেরকে বলে আমাদেরকে গালি দেয় কয় আমরা নাকি মাজার পূজারি বন্ড বলে না এই কথা কেন বলে না আপনারা বলেন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি আজকের মাহফিলটা আমি ক্লিয়ার কইয়া যাই মাজার জিয়ারত খবর জিয়ারত ডাইরেক্ট মাসকাত শরীফ আনেন কমপ্লিট বুখারি শরীফের মধ্যে পর্যন্ত জিয়ারতের অধ্যায় আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত দূরে যাওয়ার দরকার নাই আপনারা যে যে এলাকা থেকে আসছেন আপনাদের এলাকা মসজিদ আছে না মসজিদে খুতবা আছে না খুতবা একটা আছে নি খুতবা পড়েনি কি বারে সোমবারে না মঙ্গলবারে তাহলে তো ঠিক আছে আমাদের এদিকে শুক্রবার পড়ে আপনাদের এদিকে শুক্রবারে নি আমাদের তো সোমবারে পড়ে মনে তাহলে শুক্রবারে না এই শুক্রবারে যে খুতবাটা পড়ে আপনি গিয়া আপনাদের মসজিদের খুতবাটা হাতে নেবেন আপনাদের খুতবাটা হাতের মধ্যে নিয়ে আমি একটা হাদিস পড়ি এটা যদি ফান আমার কথা মানবেন যদি না ফান সজ্জাত রশি দিয়ে আমার বাইন দেয়া কুটি সৌমনের মধ্যে সুতা ভিড়ে যাবে কেউ কথা ভুল কইলা আমার লগে লগে ফরেন কলা রসুল্লাহ অসুবিধা হচ্ছে আরে মিয়া এমনি এমনি ফরাইতেছি হাদিসটা কেন ফরাইতেছি জানেন অন্তত কেয়ামতের ময়দান আল্লাহর কুতিয়ে পারবেন আল্লাহ রে জীবনে কিচ্ছু করতে পারিনি যা করছি কিছু ভালো না লাগলো আমাদের ধর্মপুরের মধ্যে একজন মুসাফির হুজুর আসছিল ওয়াজ করতে ওনার লগে লগে তোমার নবীর একটা হাদিস পড়ছিলাম এটা বুঝিলাম মাফ করে দিন আল্লাহ আপনার গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দিন বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো বুখারী শরীফের হাদিস সিহাহ হাদিস আবার তাফসীরে কবিরের ভিতর আমার রাসূল বলেন শাফাআতি ইয়াউমাল কিয়ামতি লি আহলাল কাবায়ের মিন উম্মতি তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আমার রাসূল বলে দুনিয়ার মানুষ মনে রাখিও মান যারা কবরি পৃথিবীর কোন উম্মত যদি একবার আমি রসুলের রোজা জিয়ারত করে একবার আমি রসুলের মদিনা জিয়ারত করে মান যারা কবরি
আমাদের মদিনা যদি একবার জিয়ারত করে একবার যদি আমার রোজা জিয়ারত করে কিয়ামতের ময়দানে মা যখন ছেলে চিনবে না ছেলে যখন বাবা চিনবে না বন্ধু বান্ধবী চিনবে না স্বামী স্ত্রী চিনবে না কেউ কারো জন্য হবে না আমার রাসূল বলে ওয়াদা দিলাম উম্মত তুমি একবার মদিনা জিয়ারত করার কারণে কিয়ামতের ময়দানে তুমি উম্মতের জন্য সুপারিশ করে গুনাহ maaf করাইয়া জাহান্নাম থেকে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে গেছে সে জিয়ারতকে বলতেছে যে একবার জিয়ারত করলে জান্নাত আপনার জন্য সুপারিশ ওয়াজিব রাসূল সুপারিশ করবে সে জিয়ারতকে বলতেছে খবর হুজুর কোন মৌলবী যদি মিম্বরে বসে ওয়াজের স্টেজের মধ্যে বসে তোমার যদি ভালো না লাগে জিয়ারত করিও না যারা জিয়ারত করে সে জিয়ারতকে যদি কবর খুঁজা বলে আমি দলিল দিলাম ওই মৌলবীর ঈমান শেষ ঈমান শেষ ঈমান শেষ কলমা পড়াবার মতো মুসলমান হতো কারণ সে ডাইরেক্ট হাদিস অস্বীকার করছে কথা কথা ফুজা কেন হবে ভালো না লাগে করিয়েন না ফুজা কেন বলেন এগুলি তো কথা না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন আচ্ছা আল্লাহ তো ফরালাকা মাদ্রাসা না পড়লো জ্ঞান তো সবার কাছে আছে কথা কয় না আছে নি সবার কাছে আছে ভালোটা বুঝেন তো খারাপটাও তো বুঝেন আমি একটা সংক্ষেপ একটা কথা বলি আমরা যারা বসছি আমি দুটো গ্রুপ বানাই একটা হলো আল্লাহর বন্ধুর গ্রুপ আর একটা আল্লাহর শত্রুর গ্রুপ খেয়াল করবেন আদম থেকে এই আমাদের নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবীরা আল্লাহর কি দোস্ত না দুশমন আরেকটু জোরে কোন সব নবীরা আল্লাহর কি বিশ্বাস হয় আচ্ছা নবীরা কি আল্লাহ বন্ধু তো আল্লাহর বন্ধু সম সকল নবীদের মাজার আছে আরো জোরে আছে নি আচ্ছা সাহাবাই কেরাম নবীর দোস্ত না দুশমন মাজার আছে না কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া ওয়ারসিয়া কলমদুরিয়া শ্রীকুটিয়া বান্ডারিয়া শাহসুবিয়া মমতাজিয়া জাহাঙ্গীরিয়া ওয়ারসিয়া যত তরিকত আছে তরিকতের যারা প্রধান ইমাম ওনারা কি আল্লাহর দোস্ত না দুশমন তাদের মাজার আছে না সিহাসিত্তর হাদিস বুখারী মুসলিম আবু দাউদ ইবনে মাজা নাসাঈ তিরমিজি সিহাসিত্তর হাদিসের যারা ইমাম তারা আল্লাহর দোস্ত না দুশমন মাজার আছে নি কথা বলে আরো জোরে কর আছে নি হানিফি মালিকি শাম্বলি শাফি হাম্বলি হানিফি মালিকি শাফি হাম্বলি চার মাযহাবের যারা ইমাম তারা কি আল্লাহর দোস্ত না দুশমন মাজার আছে নি আরেকটু জোরে তাহলে আল্লাহর বন্ধুর গ্রুপ যারা নবীরা আল্লাহর বন্ধু মাজার আছে সাহাবীরা আল্লাহর বন্ধু মাজার আছে তাবেইনেরা আল্লাহর বন্ধু মাজার আছে তরিকতের ইমাম আল্লাহর বন্ধু মাজার আছে হাদিসের ইমাম আল্লাহর বন্ধু মাজার আছে মাযহাবের ইমাম আল্লাহর বন্ধু মাজার আছে আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু মাজার আছে ঠিক কি না নমরুদ আল্লাহর দোস্ত না দুশমন মাজার আছে নি ফেরাউন আল্লাহ দোস্ত না দুশমন মাজার আছে নি হামান আল্লাহ দোস্ত না দুশমন মাজার আছে নি আবু জেহেল আল্লাহ দোস্ত না দুশমন মাজার আছে নি আবু লাহাব আল্লাহ দোস্ত না দুশমন মাজার আছে নি কথা কয় না আছে নি ইয়াজিদ আল্লাহর দোস্ত না দুশমন মাজার আছে নি ও দোস্ত বুঝিলে অল্প তো বুঝবেন না বুঝে তো সারা রেখে বুঝবেন না আল্লাহর বন্ধুর গ্রুপ যারা তারা সবাই মাজার ওয়ালা আল্লাহর শত্রু যারা তাদের কারো মাজার নাই এবং আল্লাহর শত্রুরা মাজার বিরোধী কি বিরোধী মাজার বিরোধী এখন বর্তমানেও যারা মাজার বিরোধী করে তারা খোদার শত্রু কথা কয় না ঠিক কি না হ্যাঁ এখানে একটা কথা বলে যায় মাজারের নাম দিয়ে যারা শরীয়ত বিরোধী কাজ করে তাদের সাথে সুন্নিয়তের লাগে কোনো সম্পর্ক না যারা মাজারের নাম দিয়ে গাঁজা খায়
তাদের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক কথা কয় না যারা বেনামাজি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নারী পুরুষ অবাধ মেলামেশা করে তাদের সাথে আমাদের সম্পর্ক এই দেশ ওলি আল্লাহর দেশ ওলিদের জন্য ইসলাম পেয়েছে আমরা আল্লাহর ওলিদের মহব্বত